আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আমি এখন। আর বাগান দেখো, সবজি বাগান আমি সব গুছিয়ে ফেলেছি। আমার সিম গাছ, বেগুন গাছ সবই পরিষ্কার করা হয়ে গেছে। পট যা ছিল সব গুছিয়ে ফেলেছি, এগুলিকে আমি স্টোর করে রেখেছি নেক্সট ইয়ারের জন্য আর কি। আর আমি আমার লেবু গাছগুলো ভিতরে ঢুকিয়ে ফেলেছি। চলো দেখাই আমি লেবু গাছ কিভাবে স্টোর করি। এই হলো আমার লেবু গাছ, আমি গ্রিন হাউসে ঢুকিয়ে ফেলেছি। কারণ আমাদের এখানে কিন্তু রাত্রে আর সকালবেলা বেশ ঠান্ডা পড়ে, আর যেহেতু আমার গাছে অনেক লেবু এসেছে, দেখো মাশাল্লাহ ছোট ছোট অনেক লেবু আছে, তো আমি যদি না ঢুকাইতাম তাহলে এগুলি কিন্তু নষ্ট হয়ে যেত। গ্রিন হাউসে আমার জায়গা আছে, আমি গ্রিন হাউসে এগুলি ভিতরে রেখে দেই। আবার এপ্রিলের দিকে আমি এগুলি বের করে ফেলি, কিন্তু মাঝে মাঝে এসে পানি দিতে হয়। তো তোমাদের যদি এরকম লেবু গাছ থাকে, অবশ্যই এখন এগুলিকে ঘরের ভিতরে বা কোনো গরম জায়গায় রেখে দিবে। আর যদি কোনো ঘরে জায়গা না থাকে, একটা ব্যাগ দিয়ে, ফ্লিস ব্যাগ যেগুলি পাওয়া যায় দোকানে, অনেক জায়গায় পাওয়া যায়, ওইগুলি কভার করে বাইরে এক ওয়ালের সাইডে রাখলে ভালো হয় আর কি, যাতে বাতাস বেশি না লাগে লেবু গাছে। এরকমভাবেই লেবু গাছগুলি স্টোর করে রেখে দিয়েছি আমি। তো এগুলি মাশাল্লাহ ভালো থাকবে। আর দেখো ভিতরে আনার পরে আমার লেবু গাছে অনেক ফুল ফুটে যাচ্ছে। খাবার দিব না এখন, কারণ এগুলিকে এখন খাবার দেওয়া দরকার নাই, শুধু পানি দিতে হবে মাঝে মাঝে এসে। তো আমার লাউ গাছও আমি ক্লিন করে ফেলেছি, দেখো টাবগুলিও ক্লিন করে রেখে দিয়েছি। এরকমভাবে আগের মাটি আছে এখানে, এখন আর এগুলি কিচ্ছু করব না। লাউ দুই তিনটা ছিল, ওইগুলি বড় হয়নি, ছোট ছোট হয়েই একদম মানে নষ্ট হয়ে যাওয়ার দিকে ছিল, তো ওইগুলো আমি উঠিয়ে ফেলেছি। তো ওইগুলিতে আমি কি করব সেটাই শেয়ার করব। আর তোমাদের বলেছি যে আমি 4-5 দিনের জন্য একটু ছুটিতে যাব, গ্রিসে যাচ্ছি আমি। তো ওইখানে গেলে তো অবশ্যই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব। আও আমি কিভাবে স্টোর করি, মানে ফ্রিজারে রেখে দিই, ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর লাউয়ের চামড়া দিয়েও কিন্তু আমার ভাজি খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের দেখাই আমার বড় গাছটা, দেখো এখন কিন্তু পাতা একদম ব্রাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে অনেক পাতা পড়ছে রোজ রোজ, এবং এরকমভাবেই পড়তে থাকবে যতদিন পর্যন্ত সব পাতা না পড়ে যায় আর কি। বাগানটা কিন্তু ভালোই লাগে এখন, এখন বাগানে আসলে একদম ন্যাচারাল মনে হয় যে ন্যাচারাল একটা গ্রামে আছি আমি কোথাও। এই সময়টাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আজকে বেশ রোদ উঠেছে, ভালো সুন্দর লাগছে বাগানটা আসলে। তো এই দেখো আমার লাউয়ের অবস্থা, এগুলি এত ছোট ছোট হয়ে আর বড় হয় নাই। তো লাউগুলি আমি আগে ছিলে নেই, ছিলে কেটে তারপরে আসছি আর কি। আমার লাউ আমি কেটে ফেলছি। তো লাউগুলি মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো লাউ আমি আজকে রান্না করব না, আমি স্টিম করে ফ্রিজারে রেখে দিব। তা আমি স্টিম কিভাবে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো তোমরা যারা করো জানোই, যারা পারো না তাদের জন্য আর কি। আর এখানে দেখো চামড়াগুলি আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ লাউয়ের চামড়া ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি এই ভাজিটা কিভাবে করি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে লাউটা আমি স্টিম করে নিই। তো এখানে আমি একটা স্টিমার নিয়ে নিলাম আর পাতিলায় পানি দিয়ে দিব এখন। আমি ভাবে পানিটা দিতে হবে যাতে স্টিমারটা পানিতে না বসে, পানির উপরে থাকতে হবে। যদি পানিতে একদম লেগে থাকে স্টিমারটা, তাহলে লাউগুলি কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন ভালো ফ্রিজ হবে না। এখন দেখো পানিটা ফুটে গেছে, এখন আমি উপরে স্টিম করার যে পটটা ওইটা দিয়ে দিব। তো আমি লাউগুলি দিয়ে দিলাম, লাউগুলি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ স্টিম করব না, জাস্ট 5 মিনিট। তো আমি 5 মিনিট পরে চলে আসছি, দেখো পানিটা বলো করছে আর লাউয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই। আর লাউটা কিন্তু মোটামুটি এরকম ভাবেই রাখবো, এর চেয়ে বেশি যদি করি আমি লাউয়ের কালারও চেঞ্জ হয়ে যাবে এবং লাউটা অনেক সফট হয়ে যাবে। এখন আমি স্টিমারটা পাতিলার থেকে উঠিয়ে ফেলবো। তো লাউগুলোকে আমি একটা ট্রের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে জিপলক ব্যাগে আমি প্যাক করে একদম ফ্রিজারে রেখে দিব। আর রান্না করার সময় মশলাটা কষিয়ে ফ্রিজার থেকে একটা ব্যাগ বের করে সোজা মশলার মধ্যে দিয়ে দিলেই হবে, এটা কিন্তু ডিফ্রস্ট করার দরকার নেই, ডিফ্রস্ট করলে কিন্তু এটা ভালো হবে না। তো এখন আমি লাউয়ের
খোসাটা রেডি করছি ভাজি করার জন্য। আমরা আলু যেরকম ভাবে কাটি আলু ভাজির জন্য সেরকম ভাবে আমি করে নেই, তো এটা তো আমরা অনেকেই করি, তো আমি যেরকম ভাবে করি সেরকম ভাবেই দেখাচ্ছি। আর লাউয়ের খোসার সাথে কিছু একটা দিতে হয়, শুধু ভাজি করলে কিন্তু ভালো লাগে না, একটু মাছ বা চিংড়ি দিলে ভালো লাগে বেশি। লাউয়ের চামড়াগুলি কাটা হয়ে গেছে, বেশ অনেকখানি হয়েছে, তো এইটাকে আমি চিংড়ি দিয়ে করব। তো আমাদের এখানে এরকম প্যাকেটে চিংড়ি পাওয়া যায় যেগুলি অলরেডি কুক করা, কিন্তু এগুলি সালাদে বা প্রন ককটেলে দেয় দিয়ে ইউজ করে। তো এগুলি অলরেডি কিন্তু খোসা ছাড়ানো এবং স্টিম অলরেডি করা। তো আমি কিভাবে করি চলো দেখাই। যে কোনো ভাজি ভর্তা একটু তেল বেশি না হলে ভালো লাগে না, কিন্তু তো মোটামুটি খুব যে একটা তেল দিয়েছি তা না। ওই চিংড়িটা ফ্রোজেন, এটার থেকে কিন্তু একটু পানি বের হবে, তো সেজন্য আমি চিংড়িটা আগে দিয়ে দিব আর কি। আমি বলছিলাম পানি উঠবে একটু, কিন্তু কোনো অসুবিধা নেই, এই পানিতেই চিংড়িটা কিন্তু রান্না হয়ে যাবে। এর পানিটা শুকিয়ে গেছে, এখন একটু মশলা দিয়ে দিব। হলুদ দিলাম আধা চামচ, আর একটুখানি জিরার পাউডার দিলাম, আধা চামচ এরকম জিরার পাউডার দিলাম, আর মরিচ দিব না এটাখানি, কারণ আমি আমার গাছের যে মরিচ ওগুলো দিব, এগুলি গাছের মরিচগুলো দিয়ে দিলাম। গাছের মরিচ তো আমার সারা বছর খেতে হবে, নেক্সট সামার পর্যন্ত ইনশাল্লাহ আমি খেতে পারবো মনে হচ্ছে। লাউ সবজাগুলি দিয়ে দিব, আর এখানে একটু ঢেকে দিতে হবে, মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। নাড়া দিব, আমি আর একটু ঢেকে রাখবো কয়েক মিনিট, আর এটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে আর কি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এখন এটাতে একটু ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা দিলে সুন্দর একটু গন্ধ হয়। তাহলে তোমরা করে দেখো, অসম্ভব ভালো লাগে কিন্তু এটা, আর এটা মাছ দিয়েও ভালো লাগে, ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, অনেক দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।